ইডির গ্রেফতারি চ্যালেঞ্জ করে মানিক ভট্টাচার্যের মামলা। কাল সুপ্রিম কোর্টের রায়, ইডির গ্রেফতারিতে জেলেই থাকবেন মানিক নাকি জামিন, জানা যাবে কাল সিবিআই। জের মামলায় রক্ষা কবচ তাতেই কিভাবে গ্রেফতার ইডির, প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপসারিত প্রাথমিক পর্ষদের সভাপতি। মানিকের সেই মামলাতেই কাল রায় দেবেন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, আগামীকালই জানা যাবে কি মানিক ভট্টাচার্য জেলে থাকবেন নাকি তিনি বেল পাচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে। কেন কি এর আগে শুনানির সময় তার আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেছিলেন কি সিবিআই যে কেসগুলো তদন্ত করছে সেটা তো রক্ষা কবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে বাকি যে লিঙ্কড ম্যাটার গুলো রয়েছে অর্থাৎ তার সঙ্গে যে যুক্ত কেস গুলো রয়েছে সেটাতেও তাকে কোনো অ্যারেস্ট করা যাবে না, কোনো কোর্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। তার সত্ত্বেও ইডি তাকে অ্যারেস্ট করেছে, একই মামলা একই তদন্ত যখন হচ্ছে সেক্ষেত্রে ইডি কেন অ্যারেস্ট করেছে এটা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। ইডি তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছিল পাপিয়া কি তারা পৃথক একটা তদন্ত করছে ইডি, সেটাতে পৃথক ভাবে অভিযোগগুলো এসেছে তাদের কাছে, এবং সেক্ষেত্রে সিবিআই কেসে প্রোটেকশন পেয়েছিলেন মানিক ভট্টাচার্য, ইডিকে কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। অর্ডার শুনানি কমপ্লিট হয়ে গেছিল পাপিয়া এবং অর্ডার রিজার্ভ করেছিল জাস্টিস অনিরুদ্ধ বোসের বেঞ্চ। আগামীকাল এই রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট এবং তখনই জানা যাবে কি মানিক ভট্টাচার্য জেলেই থাকবেন নাকি তিনি বেল পাচ্ছেন। ধন্যবাদ তোমায় বিজেন্দ্র। এবার গার্ডেন ব্রিজ, টাকার পাহাড় এবং ধৃতের ঘনিষ্ঠের খোঁজে ইডির তল্লাশি। খাটের নিচে 17 কোটি, ক্রিপ্টোকারেন্সিতে আরো কোটি টাকার হদিশ, কোটি কোটি। ধৃত ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠের খোঁজে ইডির একেবারে ম্যারাথন অভিযান। ধৃত ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠের খোঁজে ইডি তল্লাশি চালায় একযোগে পার্ক স্ট্রিট, যাদবপুর, উল্টোডাঙায়। একেবারে ম্যারাথন অভিযান চালান ইডির আধিকারিকরা। উল্টোডাঙায় রমেশ আগরওয়ালের বাড়িতে ইডির তল্লাশি, কোটি টাকা নয়, কোটি কোটি টাকা, আরো কোটি কোটি টাকার হদিশ। খাটের নিচে 17 কোটি, ক্রিপ্টোকারেন্সিতে আরো কোটি কোটি টাকার হদিশ, আপনাদের জানিয়ে রাখি। এবং ধৃত ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠের খোঁজে এই মুহূর্তে ইডির একেবারে ম্যারাথন অভিযান, এবং একযোগে বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন কোথায় রয়েছে এই কোটি কোটি টাকা। পার্ক স্ট্রিট, যাদবপুর, উল্টোডাঙায় একেবারে ম্যারাথন অভিযান চালাচ্ছে ইডি। উল্টোডাঙায় রমেশ আগরওয়ালের বাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি, আপনাদের জানিয়ে রাখি, কোটি কোটি টাকার হদিশ। এবং সেই কোটি কোটি টাকার হদিশ পেতেই কোথায় রয়েছে সেই টাকা, ধৃত ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠের খোঁজে ইডির ম্যারাথন তল্লাশি। পার্ক স্ট্রিট, যাদবপুর, উল্টোডাঙায় ইডির ম্যারাথন অভিযান। উল্টোডাঙায় রমেশ আগরওয়ালের বাড়িতে ইডির তল্লাশি।